মোহাম্মদ শাহীন। আমার এই সমস্যা হলো 2017 সাল থেকে। আচ্ছা, ওর আমি শেখ ফজলুল নেসা টেমারা করাইছি। আচ্ছা, ওখান থেকে ডক্টর বলছে আপনার কে বলছে আপনার অবসর করা লাগবে। আচ্ছা, ওর আমি তার অবসর দিতে যাইনি, জানা যে আমি চলে আসছি, পুরো হালকা ওই ডাক্তার কোনো মেডিসিন দেয় নাই, আমাদের ডাইরেক্ট অবসর আছে। আচ্ছা, এবার আমি চলে আসছি। তারপর 2017 তো করেছিলাম এটা। আচ্ছা, পর আবার 2022-এ অনেক ডাক্তার দেখাইছি, ল্যাবরেটরি দেখাইছি, পপুলার দেখাইছি, আবার থেরাপি সেন্টার দেখাইছি। আচ্ছা, কোনো তো কাজ নাই না। পরে আবার 2022-এ আমরা ওনার অনেকগুলো রিপোর্ট দেখতে পাচ্ছি এখানে। অনেকগুলো রিপোর্টের মধ্যে ওনার একটা যেটা দরকার আমাদের বেশি, যেহেতু ওনার সাইটিকা পেন, সাইটিকা পেনটা হচ্ছে গিয়ে মূলত আপনাদের এখানে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে ওনার L5 এবং S1 এর মাঝখানে কম্প্রেসার আছে, যেটাতে আপনার ব্লকের সৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে নার্ভ রোডে কম্প্রেসারের কারণে ওনার সাইটিকা নার্ভে ডে বাই ডে আস্তে আস্তে ব্লাড সার্কুলেশন অফ হয়ে যাওয়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে MRI রিপোর্ট উনি MRI করাইছেন। Level 4 এবং 5 হচ্ছে গিয়ে প্রবলেম হচ্ছে, S1 এর দিকে নার্ভ রোডের বোথ সাইডে কম্প্রেসার হচ্ছে। যাক, ওনাকে আমরা আজকে সিমটোম্যাটিকলি আমাদের যেই হোমিওর যে চিকিৎসা পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা ওনাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি যে উনি 2-3 মাসের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তো মোহাম্মদ শাহীন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেওয়ার জন্য, কারণ আসলে আমরা সাকসেস কেসগুলো দেখানোর জন্য এই ভিডিওগুলো করে থাকি। রোগীদের প্রথম অবস্থানটা এবং শেষের যে অবস্থানটা, এটা আমরা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।